হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে আরেকটি টপিকস নিয়ে হাজির হলাম। আজকে টপিক্সের মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে আমরা যে 5টা টুলস, ডিজিটাল মার্কেটিংয়ের 5টা টুলস নিয়ে আলোচনা করব, যেটা ছাড়া ডিজিটাল মার্কেটিং করা প্রায় অসম্ভব। তো আমরা প্রথমে স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা এখানে 5টা টুলস বের করে রাখছি। এই 5টা টুলস আমরা দেখাবো এটা কী কী কাজ, এবং এটা ছাড়া কিন্তু ডিজিটাল মার্কেটিং করা অনেকটাই টাফ। তো প্রথমেই আসে আমাদের টাইপিং। টাইপিং ছাড়া কিন্তু অনেক কঠিন হয়ে যায় যে কোনো কিছু। তো টাইপিংয়ের জন্য আমরা একটা টুলস ব্যবহার করবো, যেটার মাধ্যমে খুব সহজে আপনার হাতের স্পিড অনেক বেড়ে যাবে। তো আমরা প্রথমেই টাইপিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি যে টুলসটা এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এই টুলসটার নাম হচ্ছে টাইপ্রেসার। তো play.typepressure.com এ চলে গেলে আপনারা খুব সহজে দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে ইন্টারে টাইপিং রেসিং, তো এটাও করতে পারেন আপনারা যারা একটু একটু স্টেপ, মানে যাতে হাতে লেখা একটু ফাস্ট, তারা এটা করতে পারে। অথবা আরেকটা অপশন আছে এখানে, এখানে আরেকটা অপশন আছে, এখানে অপশনটাই দেয় এখানে যে প্র্যাকটিস ইউর সেলফ, নিজে নিজে প্র্যাকটিস করা যাবে অনেক কিছু। এখানে যদি ক্লিক করেন তো অনেক এখানে অপশন আসবে, যেমন আমি এখানে দেখাচ্ছি একটা, যেমন ইফ আই জাস্ট প্লে। তো এখানে যখনই আপনি ফুল টাইপ করবেন, যেমন আমি যখনই ফুল টাইপ করছি তখনই কিন্তু এখানে লাল দেখা দিচ্ছে, তখন আপনার ব্যাকে চলে আসবেন, আবার টাইপিং করতে থাকবেন। এখানে যখনই আপনি ভুল করবেন তখনই লাল টাইপিং দেখাবে, মানে লাল ওই ইয়েটা অপশনটা লাল দেখাবে। তো এটার মাধ্যমে আপনার কিন্তু খুব সময় নিয়ে, অ্যাটলিস্ট এখানে যদি আপনার 30 দিন প্র্যাকটিস করেন, তো হাতের লেখা অনেক ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি নেক্সট টুলসটা নিয়ে কথা বলি। নেক্সট টুলসে চলে যাই। নেক্সট টুলটা হচ্ছে ক্যানভা। ক্যানভা দিয়ে আমরা খুব সহজে, ক্যানভা হচ্ছে গ্রাফিক ডিজাইনের বেসিক, তো এটা দিয়ে খুব সহজে কিন্তু অনেক ডিজাইন তৈরি করা যায়। তো আমি canva.com এ ঢুকছি। দেখুন ক্যানভা দিয়ে অনেক ডিজাইন তৈরি করা যায়। এখানে ক্যানভা দিয়ে ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করা যায়, লোগো তৈরি করা যায়, ভিডিও তৈরি করা যায়, প্রেজেন্টেশন, আরও ইনস্টাগ্রাম স্টোরি, পোস্টার, কার্ড, স্টোরি, এগুলো কিন্তু আপনি একবারে ফ্রিতে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। দেখুন এখানে আমি কিছু পোস্ট তৈরি করে রাখছি, ফেসবুক পোস্ট, তারপর ফেসবুক কভার এখানে তৈরি করা যায় খুব সহজে। জাস্ট এখানে ক্লিক করলে আমার এই পোস্টটা রেডি আছে। জাস্ট আপনি আপনার নিজের মতো কিছু লেখা চেঞ্জ করে এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। যেমন হ্যাপি নিউ ইয়ার লেখা আছে এখানে, তো আমি এখানে দিতে পারি হ্যালো, লিখতে পারেন। এখানে অনেকগুলা টুলস আছে, যেমন এই যে লেখার স্টাইল আছে, তারপর হচ্ছে ফন্ট চেঞ্জ করার সাইজ আছে, এই যে বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, অনেক অপশনগুলো আছে। তো এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে খুব ভালো ভালো ইয়ে তৈরি করতে পারেন, ভালো ভালো ডিজাইন, অথবা অনেক কিছুই আছে, যেমন ইউটিউবের আর্ট আছে, কার্ড আছে, অনেক কিছুই তৈরি করা যাবে, পোস্টার আছে। ঠিক আছে, তো নেক্সট টুলসটাতে আমি চলে যাই। নেক্সট টুলসের মধ্যে আছে কালার হান্ট ডট কম। কালার হান্টের কাজ হচ্ছে আপনার কালার কম্বিনেশন করা, কোন কালারের সাথে কোন কালারে ম্যাচ করে। যেমন আমি যদি জুতা পরি কালো, ওইটার সাথে কোন প্যান্টটা মানাবে বা কোন শার্টটা মানাবে, এই টাইপের কিছু এখানে কিছু কিছু কালার দেওয়া আছে। যেমন এখানে যখনই আমি ক্যানভার একটা ডিজাইন তৈরি করছি, এই যে দেখছেন এই কালারের সাথে এই কালার ম্যাচ করবে, এর কারণে এটা দিয়ে দিছে এই কালারের সাথে এই কালার ম্যাচ করবে। তো এখানে কিছু কম্বিনেশন কালার দেওয়া আছে, যেটার মাধ্যমে খুব সহজ হবে এটার সাথে এটার কালার ম্যাচ করবে, এটার সাথে এটার, এইগুলো দিয়ে তৈরি করলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। তো এটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে কালারের একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। আর গ্রাফিক ডিজাইনের যে কোনো জিনিস তৈরি করতে গেলে কালার সেন্সটা খুব দরকার আছে, কারণ কালারই মানুষের আকর্ষণ করে। তো এটার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা কালার কম্বিনেশন করতে পারবেন। তো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকসের মধ্যে আমাদের আছে হচ্ছে social tracker.io। এটা আমরা কপি করে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি social tracker.io। এটার কাজ হচ্ছে আপনার সোশ্যাল যে মিডিয়াগুলো আছে এগুলো কিছু কিছু ট্র্যাক করা, কীভাবে ট্র্যাক করা যায়। তো আমি প্রথমে সোশ্যাল মিডিয়াতে চলে যাই, যেমন instagram.com। instagram.com এখানে চলে গেলে কিছু কিছু আইডি আছে, এই আইডিগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো, এদের ফলোয়ার কত বা এই টাইপের অনেক কিছু তথ্য আমাদের দিবে। যেমন এটাইতে যদি আমরা যাই, এই অ্যাকাউন্টটার জাস্ট ইউজার নেমটা নিব, ইউজার নেমটা হয় যে instagram.com/ যেটা দেওয়া আছে এটাই হচ্ছে ইউজার নেম। এটা আমরা কপি করলাম, কপি করে এখানে জাস্ট দিয়ে দিব, জাস্ট এটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করবো,
ক্লিক করার পরে এটা দেখাচ্ছে না, আসলে এখানে দেখাই বড় বড় অ্যাকাউন্টগুলো যেগুলো হচ্ছে খুব পপুলার, যেমন সাকিব, যেমন যে ভেরিফাই আইডিগুলো, যেমন সাকিব বা এটাই দিই সালমান খান। এটা যদি আমি ইউজার নেমটা জাস্ট কপি করি, তাহলে এর যে কত, এই যে এখানে যে কত ফলোয়ার আছে বা অনেক তথ্য এখানে খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাবো। এটা দিয়ে আমরা জাস্ট সার্চ দিচ্ছি, সার্চ দিলে দেখুন এখানে সালমান খান বলে এর কত ফলোয়ার্স আছে, এভরিথিং, এখানে এভারেজ কত লাইক পড়ে, তারপর আজকে কত ফলোয়ার বাড়ছে, এগুলো সব কিছু দেখায় এটার মাধ্যমে। তো এটা খুব সহজে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। অনেকেই যারা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে কাজ করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনার পার ডে কতগুলো এভারেজ বাড়ছে কি না, ফলোয়ার বাড়ছে না কমছে, এটার মাধ্যমে খুব সহজে কিন্তু দেখতে পারেন। লেটেস্ট পোস্টগুলো দেখাবে, এটার এঙ্গেজমেন্ট রেটটা কত, সব কিছু এখানে দেখাবে। দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে, তো এইগুলো কিন্তু হেল্পফুল, অনেক ক্ষেত্রে অনেক সময় লাগে, ঠিক আছে। এটার মাধ্যমে আপনারা বের করতে পারবেন কীভাবে হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার কত, এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে। আবার এখান থেকে ডাউনলোড অ্যাজ এ পিডিএফ, মানে পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্টের অনেক সময় রিপোর্টের ক্ষেত্রে দরকার হয়, এটার মাধ্যমে ইনস্টাগ্রামের অনেক তথ্য বের করতে পারবেন। তো আমরা নেক্সট অফিসে চলে যাই। নেক্সট অফিস হচ্ছে নেম চেক ডট কম, এটার মাধ্যমে দেখি আমরা কীভাবে কী করা যায়। তো এটা হচ্ছে একটা টুলস যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবো আমাদের এই নামে কোনো সোশ্যাল মিডিয়া আছে কি না। যেমন আমি যদি দেখি আমার একটা অ্যাকাউন্ট নাম দিয়ে সার্চ দিচ্ছে, যে জুবাইর নাম দিয়ে সার্চ দিচ্ছে, এখানে সার্চ দিলে এখানে কিছু তথ্য দেখাবে। যেমন আমার নাম দিয়ে ডোমেন নাই, ডট কম নাই, এটা হচ্ছে ডোমেনগুলো নাই, এই ডোমেনগুলো আমি আমার এই নামের পরে কিনতে পারবো। তারপর এখানে দেখেন আরও কিছু নাম দেখাচ্ছে, যেমন ইউজার নেম, এই ইউজার নাম দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্টও খুলতে পারবো না, ইউটিউব খুলতে পারবো না, টুইটার, শুধুমাত্র শপিফাই, মানে যেগুলো খোলা হয়ে গেছে সেইগুলো হচ্ছে কালোর মতো দেখাবে, আর যেগুলো খোলা হয়নি এই কালারটা দেখাবে, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে আমার এই ব্র্যান্ড দিয়ে, এটা তো একটা ব্র্যান্ড তাই না, যেমন গ্রামীণ ফোন দিয়ে যদি সার্চ দিই, তো আমাদের দেখাবে যে গ্রামীণ ফোনে ডোমেন কেনা আছে কি না, বা ওদের হচ্ছে সব কিছু এভরিথিং আমাদের দেখাবে। আমরা একটু দেখি গ্রামীণ ফোন, আবার ব্যাকে যাই একটু, এখানে শুধুমাত্র লিখি গ্রামীণ ফোন লিখে সার্চ দিলে আমরা দেখি কি দেখে, গ্রামীণ ফোন লিখে দেখাচ্ছে এই যে এইগুলো সবগুলা ওদের অ্যাকাউন্ট খোলা আছে, জাস্ট এই যে কিছু কিছু আছে টামলার, এগুলো ওদের ইটস, এগুলো ওদের হচ্ছে অ্যাকাউন্ট খোলা না, এই কারণে এগুলো দেখাচ্ছে। তো আপনারা নিজের নাম যখন ব্র্যান্ড একটা তৈরি করবেন তখন আপনারা খুব বুঝতে পারবেন যে কীভাবে কী করা যায়। যেমন আমি একটা উদাহরণস্বরূপ এখানে ব্র্যান্ড নেম দিচ্ছি টেক, জাস্ট এটা দিয়ে সার্চ দিচ্ছি, সার্চ দিলে আমাদের কী দেখে দেখি, একটু ব্যাকে চলে যাই, এখানে দিয়ে আবার নতুনভাবে সার্চ দিই, তো আমরা সার্চ দিচ্ছি, এখানে একটু সময় নেবে। তো দেখেন এখানে এগুলো আমরা এখনও কিন্তু খোলা হয়নি, এই কারণে এগুলো দেখাচ্ছে যে এগুলো আমাদের খোলা হয়ে গেছে, এর কারণে আমাদের দেখাচ্ছে। যেমন জুবাইরটেক ডট কম ডোমেনটা কিন্তু আমি এখন নিতে পারবো, ডট নেট নিতে পারবো। তো এটার মাধ্যমে খুব সহজে একটা ব্র্যান্ডে আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় কোথায় অ্যাকাউন্ট খোলা থাকে। কারণ হচ্ছে ব্র্যান্ড প্রমোশন কাকে বলে, ব্র্যান্ড প্রমোশন হচ্ছে সব সোশ্যাল মিডিয়াতে যার অ্যাকাউন্ট থাকে, যেমন যেটাই বলি বাঙালি গ্রামীণ ফোন, সব জায়গায় যেমন এক নামে থাকে, সেমভাবে আমরা ইউজার নেমটা এখান থেকে সুন্দরভাবে দেখতে পাবো এই নামে কোনো অ্যাকাউন্ট আছে কি না, বা এই নামে ইউজার নেম হিসেবে ব্যবহার করছে কি না। তো আমরা আজকে 5টা টুলস দেখলাম। তো এটার মাধ্যমে মানে ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাদের এই 5টা টুলস জানা লাগবে, যেটার মাধ্যমে অনেক কিছু করতে হয়। যেমন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে হলে এই 5টা টুলস জানা খুবই দরকার, যেটাই করে নিজের যদি ব্যবসা থাকে তারপরও এগুলো ডিজাইন তৈরি করতে হবে, টাইপিং স্পিড ভালো থাকতে হবে, তারপর কালার সেন্স থাকতে হবে, মানে কালার যে একটা কালারের কম্বিনেশন এগুলো কিন্তু সেন্স থাকতে হবে। তো আজকের মতো সেখানে শেষ করলাম, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নেক্সট টাইম ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।